প্রাকৃতিক শক্তিতে ভরপুর এই বিশেষ চাটি শুধু আপনার রসনা তৃপ্তি করে না, সেই সঙ্গে শরীরকে রোগমুক্ত রাখতেও নানা দিক থেকে প্রতিনিয়ত সাহায্য করে যাবে। তাই তো বলি, আর অপেক্ষা নয়, আজই বাজার থেকে লবঙ্গ কিনে এনে বানিয়ে ফেলুন এই হার্বাল চাটি, আর চেখে দেখুন কেমন লাগে। আসলে লবঙ্গ শরীরের উপস্থিতি ম্যাঙ্গানিজ, ভিটামিন কে, ফাইবার, আয়রন, ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম নানাভাবে শরীরের উপকারে লাগে। যেমন ধরুন, সারা শরীরে রক্তের সরবরাহ বেড়ে যায়। একাধিক গবেষণায় দেখা গেছে, লবঙ্গ চা খাওয়া মাত্র শরীরের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে দেহের প্রতিটি কোণায় অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বেড়ে যায়। ফলে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির কর্মক্ষমতা তো বাড়েই, সেই সঙ্গে শরীরের সচলতাও বৃদ্ধি পায়। চোখের পাতার মতো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। গত কয়েক দশকে আমাদের দেশে ডায়াবেটিসের মতো মরণ রোগের প্রকোপ যে হারে বেড়েছে, তাতে সবারই প্রতিদিন লবঙ্গ চা খাওয়ার প্রয়োজন রয়েছে। কারণ এই প্রাকৃতিক উপাদানটির অন্দরে থাকা নাইজেরেসিন নামক একটি উপাদান শরীরে প্রবেশ করে এমন খেল দেখায় যে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়াতে শুরু করে, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কোনো আশঙ্কাই থাকে না, আর্থ্রাইটিসের যন্ত্রণা কমায়। লবঙ্গের উপস্থিতি অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিজ এই ধরনের হাড়ের রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে এক কাপ লবঙ্গ চা বানিয়ে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে, তারপর সেই ঠান্ডা চা ব্যথার জায়গায় কম করে 20 মিনিট লাগালে দেখবেন যন্ত্রণা একেবারে কমে গেছে। প্রসঙ্গত জয়েন্ট পেন কমানোর পাশাপাশি পেশির ব্যথা এবং ফোলাভাব কমাতেও এই ঘরোয়া ঔষধটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। দাঁতের ব্যথা কমায় লবঙ্গেতে উপস্থিতি অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া শুরু করে যা নিমিষে দাঁতের যন্ত্রণা কমে যায়। তাই তো এবার থেকে দাঁতের অস্বস্তি বা মাড়ি ফোলার মতো ঘটনা ঘটলে এক কাপ গরম লবঙ্গ চা খেয়ে নেবেন, দেখবেন উপকার পাবেন, ক্যান্সার রোগ দূরে থাকে। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে, নিয়মিত এক কাপ করে লবঙ্গ দিয়ে বানানো চা খেলে শরীরের অন্দরে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজের পরিমাণ এত মাত্রায় বেড়ে যায় যে ক্যান্সার সেল জন্ম নেওয়ার কোনো আশঙ্কাই থাকে না। শুধু তাই নয়, শরীরের কোনো জায়গায় টিউমার হওয়ার সম্ভাবনাও কমে যায়। প্রসঙ্গত লবঙ্গের উপস্থিতি অ্যান্টি অক্সিডেন্টেও এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।